এদিকে হেফাজত নেতা মামুনুল হক দুই মামলায় আবারও 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে ডিবি কার্যালয় থেকে বেলা 11টায় তাকে রাজধানীর সিএমএম আদালতে নেওয়া হয়। রোববার পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার কথা জানায় পুলিশ। ওই দিন নাশকতার মামলায় গ্রেফতার মামুনুলের রিমান্ড সম্পর্কিত সংবাদ সম্মেলনে একথা জানান তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এছাড়া বিদেশ থেকে কোটি কোটি টাকা দেশে আনার প্রমাণও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বলেন, মামুনুল সরকার পতন করে নিজে দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরিকল্পনা করছিল। দর্শক, আমরা চট্টগ্রামে যাব, তার আগে আমরা যাচ্ছি হচ্ছে মামুনুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে এ বিষয়ে কথা বলছেন তার আইনজীবী, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হয়েছিল এবং তাদের বিরুদ্ধে 5টি মামলা আজকে আদালতে শুনানি হয়েছে। এর মধ্যে 2013 সনের একটি এবং দুটি এবং 2021 সনের যে 26শে মার্চের যে ঘটনা, সেই ঘটনা যে বাতিল মুখোমার সামনে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা, এই মোট 5টি মামলা আদালত আজকে এই আসামে এসেছিল এবং তাদের 10 দিন করে পুলিশ রিমান্ড চেয়েছিল এবং এখানে মতিঝিলের 7 চত্বরে 2013 সনের যে ঘটনা আপনি জানেন, সেই সমাবেশে এই মামুন হক সহ বিনয় বাবরি নগরী শহর অন্যান্য তাদের নেতৃবৃন্দরা তারা সেখানে সমাবেশের নামে যে তাণ্ডব লীলা চালিয়েছে, নাশকতা সৃষ্টি করেছে, তারা ব্যাংকে আগুন লাগিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে এবং সে দোকান অগ্নিসংযোগ করেছে এবং সেদিনের ঘটনায় মোট 7 জন নিহত হয়েছিল এবং এই মামলাটা 302 ধারায় দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে মামুন হক সহ এবং জুনায়েদ আল হাবিব সহ আর অন্যান্য যারা ছিল তাদের বিরুদ্ধে এই মামলাটা হয়েছে। যেহেতু মামলা তদন্তাধীন আছে, এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত এর উদ্ঘাটন হওয়া দরকার। তারা ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে তারা যে সমস্ত নৈরাজ্যতা, অরাজকতা এবং নাশকতা তারা করেছে, এর অবশ্যই এর উদ্ঘাটন হওয়া দরকার। উনি সেই জন্যই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং এই ঘটনা কেন তারা ঘটিয়েছে এবং সেটি উদ্ঘাটন হওয়া দরকার। এবং এখানে এই যে হেফাজত ইসলামের সাথে এবং যে তেরাশনের 7 চত্বরে যে সমাবেশ, এই সমাবেশ বিএনপি জামাত সহ তাদের প্রচ্ছন্ন ইন্ধন ছিল এবং তারা স্পষ্টই ঘোষণা করে এই সমাবেশকে তারা সমর্থন দিয়েছিল এবং তাদের ইন্ধনে আজকে হেফাজত ইসলাম সেই ওই দিন তারা ঘটনা ঘটিয়েছে। দর্শক, হেফাজত ইসলামের নেতা এবং মামুনুল হকের মামলার বিষয়ে ব্রিফ সিএমএম আদালতে ব্রিফ করছিলেন আইনজীবীরা।